কৃষ্ণ মথুরাকে যাই, যাই কৃষ্ণ কৃষ্ণ এ
স্মরণ করি, হরি বলা হরি বলা হরি বলা, আরো বার হরি বলা হরি বলা হরি বলা। ধন্যবাদ, ভালে হয়েছে বাৰু পরিবেশনটো। ভগবন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ, ভুল কুটি যিখিনি ৰৈ গৈছে সেইখিনি পুনৰ সংশোধন কৰি ভগবন্তৰ গুণ ভালদৰে গাবৰ কাৰণে তেওঁ সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিলে আপোনাসকললৈ। আইসকল, সৰুৰ গোৱালপাৰাৰ পৰা আহি গৃহকৰ্ম এৰি কিমান জঞ্জাল এখন ঘৰৰ, সকলোখিনি এৰি যে আহি আপোনালোকে ইয়াত বহিছেহি ঈশ্বৰৰ গুণানুকীৰ্তন কৰিবলৈ, তাকহে মই শ্ৰদ্ধা জনাইছোঁ। বাকী আৰু অকণমান চেষ্টা কৰিবলৈ মই অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ। কৃষ্ণ শংকৰ গুৰু হৰি ৰাম জম দুতে বান্ধিছে আতি আতি, ও আতি আতি যন্ত্ৰণাত কৰিছে ছাতি ফুটি, ও ছাতি ফুটি মহাপাপী অজামিল ভাগৰি পৰিছে পুত্ৰ নাৰায়ণ মাতি মাতি, অ পুত্ৰ নাৰায়ণ মাতি মাতি I thought
অনেক অধর্ম করন্তে বিপ্রর আয়ু ভৈল হমপত ভয়ঙ্কর তিনি গুত যমদূত আগে ভৈল উপগত এ বান্ধব কৃষ্ণ নারায়ণ নারায়ণ ও হে নারায়ণ তুমি ধন পাপিয় জামিলে মুকুতি লভিলে তোমার নাম করি উচ্চারণ তোমার নাম করি উচ্চারণ গোপিনী রধন ব্রজ জীবন মোহন রাম গোবিন্দ পরম হাদরে হীরে ভবিষ্যতলে যেতিয়া শুদ্ধভাৱে গাব পৰাৰ কাৰণে ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ তেওঁ আপোনাৰ সকলোটিকে সুমতি প্ৰদান কৰক ধন্যবাদ।
আই বাপ, মই সমস্তে সেৱা ধৰিছো। আগলৈ আৰু অকণমান ভালকৈ শিকক, ভাল হ'ব আপোনালোকৰ। খালি অলপমান শিকিব লাগিব, আখৰা কৰক, অকণমান এজন জনা গুৰুৰ আশ্ৰয় লওক। আপোনালোকৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। ধন্যবাদ। কান্ধে অনালা
যিখন ভুল গুটি ৰৈ গৈছে এইখিনি যাতে শুদ্ধ কৰি মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম শুদ্ধভাৱে গাবৰ কাৰণে তেওঁ আপোনাৰ হওক সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিল আপোনাৰ হওক। আইসকল, প্ৰথম ইমান জ্যেষ্ঠ গায় আই এগৰাকী আহিছে, আপোনালোকৰ অনুষ্ঠানটোৰ সৌষ্ঠৱ বহাইছে আইগৰাকীয়ে। সঁচাকৈ তেখেতেই যি হাঁহিছে, তেখেতেই ধুনীয়াকৈ খালি জালি উপভোগ কৰিছে। বাকী আপোনালোকৰ ভয় আৰু ভোক কোনটোত পৰিছে নাজানো, কাৰো হাঁহি মাত একোৱেই নাই। যিহেতু বীৰ কীৰ্তন, আই অকণমান বীৰৰ দৰে গাব লাগে, কিবা বিয়া নাম গোৱা নিচিনাকৈ, আই নাম গোৱা নিচিনাকৈ তেনেকৈ গালে নহয়। আই অকণমান আৰু অলপ শিকিব, ভাল হ'ব দেই। ধন্যবাদ। কংখা
ভাল হয়েছে পরিবেশন, ভুলকুটিখিনি সংশোধন করে লব, ভগবন্তর ওসর প্রার্থনা করছো যাতে ভবিষ্যতে সুন্দরভাবে মূল প্রভু ভগবন্তক গুণনাম শ্রবণ কীর্তন করব কারণে তখেতে আপনার সকলটিকে সুমতি প্রদান করক। ধন্যবাদ থাকলে আপনার হল আই ভাল, আপনার মাতো ভাল, সুরটো আপনি দিহানামত রাখব বিচারিছে, বিলম্বন লয়টো ইমান সুন্দরকে আসলে ভয় ভয়কে দিছে, কম পাইছেনে? কম পয়া হয়ে গেছে আই, সেই বস্তুটো ভয় ভাবতো আপনি নেরাখিব, আর যাতে বিচারক হোক বা দর্শক হোক কোনেও যাতে ধরব নয়, তেনে ধরনের কৌশলগতভাবে আগবাই লাব লাগে। আর এটা আপনি কৌশলগতভাবে চাব লাগে মোর মাইক্রোফোনটো কোন কিমানখিনিত আছে, আপনি মাইক্রোফোনটো ইমানখিনিত আছে, মানুষজনী এনেকে সিধা হয়ে দিছে আই, মাইক্রোফোনে আপনার মাতটো ধরব পড়া নাই, যার কারণে আপনি অকমান তো নিজে চাব লাগে কোনখিনিত আছে, সেটু আপনি আগলে সদায় লক্ষ্য রাখব দে আই, তেতিয়া সফল হব। বাকি সুন্দর হয়েছে, আর অকমান বিলম্বনটা ভয় নকরাকে নির্ভীকভাবে গাবর কারণে আর অকমান আখরা বহাওক, আপনার ভাল হব, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো। ধন্যবাদ।
ধন্যবাদ, বহু বহু ধন্যবাদ দিয়া হৈছে আপোনালোকক। ভৱিষ্যতলৈ ভুল কুটিখিনি শুধৰাই ল'ব। ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ যে মোৰ প্ৰভু ভগৱন্তক গুণনাম শুদ্ধভাৱে গাবৰ কাৰণে তেওঁ সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিল আপোনাক। আইসকল, আপোনালোকে বাৰু প্ৰথম গাইছে নেকি, প্ৰথম শিকিছে ন? সঁচা কথা কওকচোন। হয়, প্ৰথম শিকিছে ন? সেইকাৰণে মই গাই মই আৰম্ভণি পাই গম পাইছোঁ আপোনালোক যে নতুন শিকাৰু। মই শ্ৰদ্ধা জনাইছোঁ, ভাল লাগিছে। নজনাটো ডাঙৰ কথা নহয়, আগবাঢ়ি যে আহিছে ন, বহিছেহি এখন এখন পবিত্ৰ আসনত ভগৱানৰ নাম ল'বলৈ, চেষ্টাক মই সন্মান জনাইছোঁ। কিন্তু আৰু অলপ শিকিব লাগিব দেয়াই। হ'ব, ধন্যবাদ।